ভিডিও শুরুতে যা থাকছে মাহবুব হাফিজের চ্যালেঞ্জ কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি দশ নেতা কর্মী আটক স্বাধীনতার চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভুল্ডিত হয়েছে মির্জা ফখলি ইসলাম আলমগীর এমন দেশের জন্য যুদ্ধ করেনি মাহমুদুর রহমান মান্না এবার দেখুন বিস্তারিত মাহবুব উল আলম হানিফকে মেজর হাফিজের চ্যালেঞ্জ বিএমপির প্রতিষ্ঠাতা জিওর রহমান পূরণ করেছিলেন বলে সাধারণ সম্পাদক আলম যে বক্তব্য উল দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও রহমানের তৎকালীন একান্ত সচিব মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম হানিফকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সোমবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএমপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয় হানিফকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মেজর হাফিজ বলেন আমি এই ঘটনার জীবন্ত সাক্ষী আমি বলছি যদি জিয়র রহমান বাকশালে যোগ দিয়ে থাকেন প্রমাণ দেখান ফরম ফিল করে থাকলে দেখান ইউ আর সি মিথ্যাচার করে দেশটাকে আপনারা শেষ করে দিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বাকশাল বাংলাদেশ কৃষি শ্রমিক লীগ যখন গঠন করা হয় তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে আমি তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের একান্ত সচিব ছিলাম একদিন সকাল দশটায় জেনারেল জিয়ার আমাকে বলেন দেখো তো হাফিজ আমার কাছে একটা ফরম পাঠিয়েছে আমি দেখলাম এটা বাকশালে যোগদানের ফরম উনি বললেন তোমার কি মত আমি বললাম স্যার এই ব্যবস্থা টিকবে না আপনি এটাতে যোগ দেবেন না উনি আমার দিকে তাকালেন এরপর তিনি বললেন তুমিই ঠিক বলেছ ফরমটা নিয়ে উনি ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে ফেলে দিলেন ত্রিশে ডিসেম্বরের ভোটের সমালোচনা করে বিএমপির এই অন্যতম জ্যেষ্ঠ নেতা বলেন দেশে নির্বাচন হয়নি বাংলাদেশ এক প্রতিবেশী রাষ্ট্রের কদর রাজ্যে পরিণত হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ডক্টর আব্দুল মঈন খান নরজুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন শামসুজ্জামান দুদু নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন মহানগর বিএনপির নেতা কাজী আব্দুর বাসার অন্যদিকে কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বিএনপির দশ নেতাকর্মী আটক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ দলটির দশ নেতাকর্মীকে আটক করেছেন কুষ্টিয়া মডেল থানার পুলিশ আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়ার কালেক্টরেট চক্করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার সময় তাদের আটক করা হয় এদের মধ্যে জেলা বিএমপি সভা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি হাসান রুমি সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোনাপ উদ্দিন সহ সভাপতি এম এ শামীম আরজু সহ দশ নেতাকর্মী রয়েছেন এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গে করা হলে তিনি ফোন ধরেননি দুপুর দিকে থানায় গিয়ে দেখা যায় হাজতখানায় বারান্দায় আটকে রাখা হয়েছে সভাপতি ও তাদের সাধারণ সম্পাদক চেয়ারে বসে আছেন মডেল থানার দায়িত্ব পালনরত উপপরিদর্শক এস আই অনুপম ঘোষ বলেন ওসির অনুমতি ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না এ বিষয়ে পরে জানানো হবে স্বাধীনতার চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভুলিষ্ঠিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে এ মহান দিনে জনগণের কাছে আহ্বান জানতে চাই স্বাধীনতার আদর্শ লক্ষ্য ও চেতনা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য গণতন্ত্রের দ্বারা দেশনেত্রী বেগম খালেদা জেকে মুক্ত করার জন্য আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত ও গণতন্ত্রকে মুক্ত করতে হবে আজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারে অবস্থিত স্মৃতিশ্রোত মহান মুক্তিযোদ্ধা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযোদ্ধা চাপিয়ে পড়েছিলাম আজকে সে চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভুলিন্ডিত হয়েছেন গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এটাই চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চেয়েছেন ভোটার অধিকার হরণ করা হয়েছেন দেশের মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই আজকে সাধারণ মানুষের চলাফেরার নিরাপত্তা নেই এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আব্দুল মঈন খান শহীদ উদ্দিন চৌধুরী এনি ও শামা অজেদ এমন দেশের জন্য যুদ্ধ করেনি মাহমুদুর রহমান মান্না স্বাধীনতার লক্ষ্য থেকে বাংলাদেশ ষোলো আনাই পথ ভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আবহায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন এমন দেশ আমরা চাইনি এমন দেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র যেখানে মানুষের সব ধরনের অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে ভোটের অধিকার থাকবে তাদের ভিতর থাকবে ভাতের অধিকার থাকবে যোগ করেন মান্না মুক্তিযুদ্ধের চেতনার ধারের কাছেও নেই আজকের বাংলাদেশ এ মন্তব্য করেন ডাকসুর সাবেক এ ভিপি এদেশে এখন এদেশে এখন রাতে ভোট হয় ব্যাংক ডাকাতি শেয়ার বাজার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে আমরা এমন বাংলাদেশের জন্য উনিশশো সালে যুদ্ধ করিনি তিনি ক্ষমতাসীনদের প্রতি প্রশ্ন রাখেন রাতে ভোট দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনা মাহমুদুর রহমান বলেন যে মুক্তির জন্য আমরা উনিশশো সালে লড়াই করেছিলাম সেই মুক্তি আমরা পাইনি সত্যিকার অর্থে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই পুরোপুরি পথভ্রষ্ট হয়েছে। হয়েছি স্বাধীনতার সুফল মানুষ ভোগ করতে পারছে না এ সময় মান্নার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন